10 ঘন্টা পেও উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। ডুবে যাওয়া 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি। আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাতকে পার উঠেছে। যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। 2000 টনের ফেরি উদ্ধারে 7 টনের জাহাজ হামজা যাচ্ছে প্রত্যয়। যতক্ষণ পর্যন্ত কোনো ভিকটিম না পাওয়া যাবে বা এগুলো উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলতে থাকবে। বেশিরভাগ ফেরিরই নেই ফিটনেস, চলছে ঝুঁকি নিয়ে। ফেরিগুলো কাছে ঝালাইঝুলা করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি এগুলো। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। যে ফেরিগুলো চলে আপনি ঠিকই বলেছেন, মানে কয়েকটা ফেরি খুবই পুরাতন। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে আছে, বিদেশিদের হস্তক্ষেপের কিছু নেই বললেন ব্রিটিশ হাই কমিশনার, লন্ডনে মামলা করলে ফেরত আনা যাবে দণ্ডপ্রাপ্তদের। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে, 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু জানালেন শিক্ষামন্ত্রী, এক মাসের মধ্যে ফল ঘোষণা, 8 থেকে 30 নভেম্বর পর্যন্ত বন্ধ কোচিং। দশ ঘন্টাতেও উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে 5 নম্বর ঘাটে সকাল 9টার দিকে একপাশে কাত হয়ে ডুবে যায় ফেরিটি। এখন পর্যন্ত পানির নিচ থেকে মাত্র 4টি ট্রাক তোলা গেছে, তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2000 টনের ফেরিটি উদ্ধারে কাজ করছে 7 টনের বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা। মুন্সিগঞ্জ থেকে পাঠানো হয়েছে প্রত্যয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী ও রাশিদ লিমনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তবুও শেষ রক্ষা হলো না শাহ আমানত ফেরির। ইঞ্জিনের ত্রুটিতে পানি প্রবেশ করায় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ঘাটে লাগানো ফেরি আমানত শাহ চোখের নিমিষেই ডুবে যায়, নোঙর ফেলেও আটকানো যায়নি। এ সময় ফেরিটি থেকে লোড কমানোর চেষ্টা করা হলে পন্টুনের ধাক্কায় দুটি ট্রাক পড়ে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা যে যার মতো লাফিয়ে পড়েন পানিতে। অর্পর দুইটা গাড়ি সম্ভবত পার হয়েছে। অর্পর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠেছে। উঠে তারপরে অন্যের মোবাইল দিয়ে আমার ছেলেকে ফোন দিয়েছে যে আমি বেঁচে গিয়েছি জানি। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে 17টি যানবাহন নিয়ে তলিয়ে যায় শাহ আমানত ফেরি। ডুবন্ত 2000 টনের ফেরিটিকে উদ্ধারে মাত্র 7 টনের উদ্ধারকারী জাহাজ হামজাকে দিয়ে উদ্ধার চালায় বিআইডব্লিউটিএ। ঘন্টার পর ঘন্টা পার হলেও ফেরি উদ্ধারে অগ্রগতি হয়নি। তবে সন্ধ্যা পর্যন্ত 4টি ট্রাক ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও 5টি কাভার্ড ভ্যান চিহ্নিত করা হয়েছে। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে যে কয়টি ট্রাক আছে এগুলো হামজা এবং আমাদের সহযোগিতায় এই প্রত্যেকটাকে আমরা তোলার চেষ্টা করব উপরে, এবং শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কি না, এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায় করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 4 সদস্য বিশিষ্ট। এরা 5 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রায় 60 বছর ধরে এ রুটে চলাচল করছে শাহ আমানত ফেরিটি। সময় সংবাদ, মানিকগঞ্জ। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, সাদিয়া, পাটুরিয়া দোলদিয়া নোটের পাটুরিয়া 5 নম্বর ঘাট এলাকায় সকাল 9:30টার দিকে যে ফেরিটি
আসলে পানিতে নিমজ্জিত হয়েছে বা ডুবে গিয়েছে অর্ধেকটা, সেটা কিন্তু এখনো উদ্ধার হয়নি। সেক্ষেত্রে এখন যে হামজা দিয়ে চেষ্টা করা হয়েছিল, এখন পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু মাত্র 4টি ট্রাক এবং কি 1টি মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে যে নদীর পদ্মা নদীর ভিতরে যেগুলো কাভার্ড ব্যান্ডগুলো ভেসে গিয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার বা করা হয়নি, তবে শনাক্ত করে সেটাকে ঠেকিয়ে রাখা হয়েছে যাতে অন্য কোনো আরও ভেসে দূরে না চলে যায়, সেই জন্য তারা কিন্তু কাজ করেছে। তো এখানে BIWTC এবং TA এবং কি পুলিশ প্রশাসন জেলা পরিষদের পক্ষ থেকে যে কয়েকটি আসলে কর্তৃপক্ষ রয়েছে তার মধ্যে কিন্তু শুধু জেলা পরিষদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 4 সদস্য বিশিষ্ট। এটা আসলে আমরা দেখি একটা ঘটনা ঘটার পরেই তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু তার কিন্তু আলোর মুখ কখনো দেখা যায়নি। তো প্রত্যেককে আসলে ডাকা হয়েছে যেহেতু হামজা এখনো তো অক্ষম, কারণ হচ্ছে কি এই যে ফেরিটে শাহ আমানত শাহ এই আমানত শাহ ফেরিকে সেটাকে টেনে তোলা কিন্তু সম্ভবই না, কিন্তু তার সক্ষমতা রয়েছে মাত্র 2000 মেট্রিক টন, আর হচ্ছে দুইটা মিলেও যদি সেটা ই করে তাও সম্ভব না, তবে সেটা অন্য উপায়ে যদি চেষ্টা করে তাহলে এই যে এটাকে রিমুভ করা সম্ভব বা উদ্ধার করা সম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু এখনও যদি এই নিয়ন্ত্রিত যে ফেরিটি রয়েছে তার মধ্যে কোনো সেক্ষেত্রে এই নিমজ্জিত যে জাহাজ ফেরিটি রয়েছে এই ফেরির ভিতরে যদি কোনো যে লাশ বা অন্য যে বিষয়গুলো থেকে থাকে তা কিন্তু সকাল থেকেই কাজ করছে এখানকার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং যে ঢাকা থেকেও কিন্তু ডুবুরি দল আনা হয়েছে। অন্যদিকে এখানকার যে মানিকগঞ্জের 3টি ইউনিটও কাজ করছে, পোস্ট গার্ডও কিন্তু পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে, এখনও কিন্তু সেই উদ্ধার কাজ চলমান রয়েছে। চলমান থাকাতে এখন যেটা আমাদের সর্বশেষে জানানো হয়েছে যে ভিতরে যদি কোনো কিছু থাকে তারা কিন্তু সেটা উদ্ধার করার চেষ্টা করছে, কিন্তু এখন কিন্তু আহত বা নিহত বিষয়টি পাওয়া যায়নি। সর্বশেষ এই ছিল আমার কাছে সাদিয়া। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। পদ্মা নদী সহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী 53টি ফেরির মধ্যে বেশিরভাগেরই নেই ফিটনেস। 50-60 বছরের পুরানো ফেরিগুলোর মেয়াদও এরই মধ্যে শেষ হয়েছে, তবু জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়েই চলছে এগুলো। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পদ্মা নদী পার হয়। এই নৌরুটে মোট ফেরি সংখ্যা 18টি হলেও চলাচল উপযোগী 15 থেকে 16টি। বাকি যে ফেরি আছে তা বেশিরভাগই বিকল অবস্থায় পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে মেরামতের জন্য পড়ে থাকে। এছাড়াও সচল ফেরির বেশিরভাগই পুরনো ও মেয়াদ উত্তীর্ণ। BIWTC সূত্রে জানা যায় দৌলতিয়া পাটুরিয়া সহ দেশের বেশিরভাগ নৌরুটে ফেরির বয়স অনেক, নেই ফিটনেস, তারপরেও সেবা কার্যক্রম ঠিক রাখার জন্য জরাজীর্ণ এই ফেরি দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। আমাদের যে ফেরিগুলো চলে আপনি ঠিকই বলেছেন, মানে কয়েকটা ফেরি খুবই পুরাতন, তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেরির অবস্থা দেখে আমাদের একটা প্রকল্প নিয়েছেন 35 জলযানে, আমরা ওসিডি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা 12টা ফেরি পেয়ে যাবো। পুরাতন ফেরিগুলো আমরা ইঞ্জিন ওভারহোলিং করি আর রিবিল্ডিং করে আমরা আমাদের ডকেট রয়েছে। ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ফেরিগুলো বন্ধ করে নতুন ফেরি সংযোজনের দাবি যাত্রীদের। ফেরিগুলো কাছে জ্বালাই জ্বালা করে সব জ্বালাই আছে, কাজ করানো ফেরি এগুলো পল্টন ভালো না, তারপরে লেগেছে ফেরির লেগেছে ইঞ্জিন ভালো না, এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সব নষ্ট ভাঙাচোরা, সম্ভবন ফেরিগুলো বদলায় নতুন নতুন ফেরি দিলে পারে মানুষজন যাতায়াত করা পারবো এবং নিরাপদে চলতে পারবো। BIWTC-র তথ্য মতে চলাচলকারী ফেরিগুলোর বেশিরভাগ নির্মিত হয়েছে 1925, 1938, 1947, 1983 ও 1986 সালে। সময় সংবাদ, মানিকগঞ্জ। যারা বাংলাদেশ চায় না আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় একথা বলেন তিনি।
যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশ চায়নি এক উত্তরে সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছক কাটছে, নীলনকশা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। নির্বাচনের মাঠ খালি করতে এই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব। আগামী নির্বাচন নিয়ে দলটি ভাবছে না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবেন না তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দেখেছেন আপনারা যে নির্বাচনের 7-8-10 দিন আগে থেকে বিএনপির সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে নিয়ে যাওয়া হলো। এবার তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলছে, তারা তালিকা তৈরি করেছে সরকারে। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না, আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে প্রত্যেক চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দ্যাটস অল, ফাইনাল। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে আছে, বিদেশিদের হস্তক্ষেপের কিছু নেই, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেকাব টকে অংশ নিয়ে তিনি বলেন, যারা যুক্তরাজ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ রয়েছে। এছাড়া লন্ডনে মামলা করলে দণ্ডপ্রাপ্তদেরও ফেরত আনা যাবে বলে জানান তিনি। হাতে সময় আছে এখনো 1.5 বছর, তবু মাঝে মাঝে আলোচনায় উঠে আসছে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বড় দুই দলের বিভিন্ন সময়ের মন্তব্য, বৈঠক সমাবেশে উঠে আসে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। তবে কেমন হবে আসছে নির্বাচন তা নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। বুধবার দুপুরে ডিক্যাপ টকে অংশ নেওয়া ব্রিটিশ হাই কমিশনারের প্রত্যাশা জানতে চাইলে কৌশলই উত্তর দেন তিনি। একজন বিদেশি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা সমীচীন নয়, তবে নির্বাচনটা কেমন হবে সে বিষয়ে এদেশের সংবিধানে বলা আছে। বন্ধু হিসেবে আমরা আশা করতে পারি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসে সামাজিক মাধ্যমে অনেকেই দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, তবে দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় তাদের বাংলাদেশের আইনের আওতায় আনা যায় না। এ বিষয়ে কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার। যুক্তরাজ্যে বসে বাংলাদেশের কেউ সামাজিক মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি, বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দিলে তা আমাদের আইনে তদন্ত করার সুযোগ রয়েছে। যে কোনো অপরাধীকে ফেরত পেতে হলে ব্রিটিশ কোর্টে মামলা করতে হবে, আদালতের নির্দেশেই কেবল তা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন বলেও জানান হাই কমিশনার। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যুগোপযোগী যুদ্ধ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে গেল 13 বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী ও অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকবে। সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের হালিশ শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর। বিশেষ করে সেনাবাহিনীতে সম্প্রতি সংযুক্ত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা টাইগার MLRS সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সংযোজন সমৃদ্ধ করেছে প্রতিরক্ষা সক্ষমতা। শুধু সমর সরঞ্জাম কেনাই নয়, যুদ্ধের মাঠে এসবের নিখুঁত পরিচালনায় তাই যোগ্য করে গড়ে তোলা হচ্ছে বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোকেও। বুধবার সকালে এমন 10টি ইউনিটকে জাতীয় পতাকা দেওয়ার অনুষ্ঠান হলো চট্টগ্রাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধানের পক্ষে সামরিক রীতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইসতেম শফিউদ্দিন আহমেদ 10টি ইউনিটকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টকে সম্মানসূচক নতুন পতাকা তুলে দেন। প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বলেন, তিন বাহিনীর আধুনিকায়নে সবকিছুই করেছে আওয়ামী লীগ সরকার। জানান, এবছরই আরও কিছু যুদ্ধ সরঞ্জাম যোগ হবে বাহিনীতে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। আবহমান কাল থেকে যুদ্ধের ময়দানে জাতীয় পতাকা মর্যাদার একটা প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। তিনি জানান, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে মানবতার সেবায় সুনাম অর্জন করছে বাংলাদেশের তিন বাহিনী। সেনাবাহিনী সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 6টি মিডিয়াম রেঞ্জের UAV এবং 1 ব্যাটারি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্রয় করারও উদ্যোগ গ্রহণ করেছি এবং আরও 2 ব্যাটারি রাডার কন্ট্রোল গান এবছর এয়ার ডিফেন্স শাখায় সংযুক্ত করার আশা রয়েছে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের প্রায় 10 মাস পর 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে SSC ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার আগে আগামী 8 নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে সব কোচিং সেন্টার, আর ফল প্রকাশ করা হবে 1 মাসের মধ্যে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে গত প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। এ অবস্থায় চলতি বছরের SSC ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও প্রায় 10 মাস পর আগামী 14 নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 22,27,113 জন শিক্ষার্থী। এ উপলক্ষে বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারি চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী 8 নভেম্বর থেকে বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার। আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর 2021 পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে পরীক্ষার্থী চাইলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থার কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবুধাবি থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন, যাচ্ছে তার কাছে। নিয়ন, সাদিয়া, দ্বিতীয় ম্যাচটিতেও কিন্তু বাংলাদেশকে শোচনীয় পরাজয় বরণ করতে হলো। আপনাদেরকে সকালবেলা থেকেই জানাচ্ছিলাম যে ইংল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা এবার কঠিন হতে পারে, তবে সেটা কতটা কঠিন হবে সেটা আসলে শেখ জায়েদ স্টেডিয়ামে হারে হারে টের পাইয়ে দিয়েছে জেসন রয়রা। আপনি দেখেছেন যে শুরু থেকেই যখন টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল তারপর থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে একটানা কিন্তু উইকেট পড়ে যাচ্ছিল বাংলাদেশের, এবং প্রথম থেকেই যারা ব্যাটিং করছিলেন আজকে ওপেনিংয়ে যারা লিটন দাসকে দ্বিতীয় আরও একবার সুযোগ দেওয়া হয়েছিল, সে সুযোগের কিন্তু একেবারেই কোনো ব্যবহার তিনি করতে পারেননি এবং একই রকমভাবে নিজের উইকেটটা থ্রো করে এসেছেন। তবে আজ হতাশা বেশি বাড়িয়েছেন হয়তোবা মোহাম্মদ নাইম শেখ, কারণ নাইম শেখকে গত ম্যাচে 50 পাওয়ার পর সবার আশা ছিল যে নাইম শেখ হয়তোবা এবার একটা কিছু করবেন, কিন্তু তিনিও পরপর 2 বলে কিন্তু মঈন আলীর 2 বলের শিকার হয়ে ফিরে গেছেন নাইম শেখ এবং লিটন দাস। পরবর্তীতে সাকিব আল হাসানের উপরে ভরসা করলেও তিনিও কিন্তু তাড়াহুড়ায় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিছুক্ষণ চেষ্টা করেছিলেন, তবে সেই চেষ্টাও আসলে শেষ পর্যন্ত বিফল হয়ে গেছে। আমরা দেখেছি যে মুশফিক, মাহমুদুল্লাহ সবাই আসলে একটানা নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে বাংলাদেশকে বিপদের মুখে রেখে চলে এসেছিলেন এবং 100 রানের আগেই কিন্তু বাংলাদেশের 7 উইকেটের পতন হয়। কিন্তু পরবর্তীতে নাসুম আহমেদ অর্থাৎ একজন স্পিনার শেষ পর্যন্ত খুব দ্রুত লয়ে ব্যাটিং করেছেন এবং 2টো ছক্কা হাঁকিয়েছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশের রান অন্তত সম্মানজনক 124 গিয়ে ঠিক নিয়ে ঠেকিয়েছেন, যাতে অন্তত 6-এর বেশি স্ট্রাইক ইকোনমি রেট থাকে এবং সেই রেটে আসলে তাদেরকে ব্যাটিং করতে হয় প্রতিপক্ষকে। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নেমে তখন কিন্তু আসলে
জেসন জস বাটলার যেভাবে ব্যাটিং করছিলেন তাকে কখনোই মনে হয়নি যে বাংলাদেশ মানে জিততে পারে বা এই ম্যাচে কখনোই ছিল। তারা প্রথম থেকেই এতটাই মানমুখী ব্যাটিং করেছেন যে কোনো বোলার বাংলাদেশ মাহমুদুল্লাহ একটানা বোলিং চেঞ্জ করে গেছেন কিন্তু কোনো বোলারকেই আসলে সেভাবে পাত্তা দেননি। এক কথায় বলতে গেলে সেই জায়েদ স্টেডিয়ামের যে ধাঁধা সেটা থেকে কিন্তু এখনও মানে সেই ধাঁধাকে মেলাতে পারলো না বাংলাদেশ। কারণ এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম এখানে যখন বাংলাদেশের ওয়ানডে অভিষেক হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও বাংলাদেশ কিন্তু শোচনীয়ভাবে হেরে যায় প্রথম ম্যাচে, যদিও পরবর্তীতে পরের দুটো ম্যাচ আবার জিতে নিয়েছিল। তো এখন আমরা আশা করতে পারি যেহেতু বাংলাদেশের পরের ম্যাচটি শারজা এবং তারপরে আরও একটি ম্যাচ আছে আবুধাবিতে, তখন যদি বাংলাদেশ অন্তত শেখ জায়েদ স্টেডিয়ামে অন্তত একটা জয় তুলে নিতে পারেন। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থায় উপ বিশ্বকাপে আপনারা জানেন যে প্রাথমিক পর্ব থেকেই বাংলাদেশ যে ধাক্কাটা খেয়েছিল স্কটল্যান্ড থেকে সেটা থেকে এখনও বাংলাদেশ যে বের হতে পেরেছে সেটা কিন্তু বলতে পারবো না। কারণ পরবর্তীতে ওমানের সঙ্গে কোনো রকমে জেতার পর পাপুয়া নিউ গিনির সাথে খুব ভালোভাবে জিতেছিল কিন্তু শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের যে পারফরমেন্স সে পারফরমেন্স আসলে হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেনি। এখানকার সমর্থক দর্শক যারা এসেছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন, শহরের অনেক বাইরে থেকে এসেছেন, অনেক দেশ থেকে এসেছেন, তারা সবাই আসলে প্রচণ্ড হতাশ এবং ক্ষুব্ধ, বিশেষ করে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে। তো সাদিয়া এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আবুধাবি থেকে শেষ পর্যন্ত। আবুধাবি থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। মাত্র 7 দিনের জন্য প্রায় 150 কোটি টাকা বেশি খরচ করে 4 লাখ ট্যাব কিনতে চায় পরিসংখ্যান ব্যুরো। তবে দ্বিতীয়বারের মতো ব্যুরোর এমন প্রস্তাব ফেরত পাঠিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আদমশুমারি থেকে নাম বদলে হয়েছে জনশুমারি ও গৃহগণনা। 7 দিনের একটা প্রকল্প কিন্তু তার কেনাকাটা চলছে প্রায় 2 বছর ধরে, সমানতালে চলছে বিতর্কের ঝড়ও। এবার যার কেন্দ্রে প্রায় 4 লাখ ট্যাব কেনা নিয়ে পরিসংখ্যান ব্যুরোর অনর অবস্থান, এরই প্রতিফলন দেখা গেল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বিবিএস চায় 537 কোটি 12 লাখ টাকায় স্যামসাংয়ের ট্যাব কিনতে, অথচ এই দরপত্রে প্রায় 150 কোটি টাকা কম প্রস্তাব দিয়েছিল ওয়ালটন। ফলে ক্রয় কমিটির মন মতো না হওয়ায় প্রস্তাবটি এক মাসের মাথায় ফেরত গেল দ্বিতীয়বার। কিন্তু দ্বিতীয় সভায় মাত্র 11 কোটি 61 লাখ টাকা কমিয়ে প্রতিটি ট্যাবের দাম 13,598 টাকা নির্ধারণ করে প্রস্তাবটি কমিটিতে পাঠায় বিবিএস। যাতে সন্তুষ্ট না হওয়ায় সরকার বলছে সংশোধনী এনে প্রস্তাবটি আবারও পাঠাতে হবে পরবর্তী সভায়। আগামী সপ্তাহে আবার যখন আলোচনা হবে এবং অ্যাপ্রুভালের পরে অথবা তখন আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। খরচ কমাতে গত 25 আগস্ট এক ধাপ দুই খাম পদ্ধতিতে ক্রয় কমিটি পুনরায় দরপত্র আহ্বান করলে জমা পড়ে 3টি দরপত্র। এর আগেও অন্য এক প্রকল্পে 15,000 ট্যাব ক্রয়ে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ 14,985 টাকায় স্যামসাংয়ের ট্যাব কেনে বিবিএস। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকায় সরকারি ও বিরোধী দলে 2 বাংলাদেশি প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। 1 নভেম্বরের ভোটকে কেন্দ্র করে জমজমাট নির্বাচনী প্রচারণা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন 2 বাংলাদেশি। আসন্ন স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA থেকে 2 বাংলাদেশি কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম 2 বাংলাদেশি বড় দুই দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নেলসন ম্যান্ডেলার দল ANC থেকে ফ্রি স্টেট প্রদেশের মাংগুয়াং মিউনিসিপ্যালিটির 26 নম্বর ওয়ার্ডে মনোনয়ন পান খুলনার পারভেজ আহমেদ। আরেক কাউন্সিলর প্রার্থী হিসেবে নোয়াখালী জেলার মোহাম্মদুল্লাহ প্রধান বিরোধী দল DA থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি ইস্টার্নকাপ প্রদেশের মাকানা মিউনিসিপ্যালিটির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়াই করতে যাচ্ছেন। স্থানীয় কমিউনিটি আমাদের অবস্থান খুবই ভালো, আগামী 1 নভেম্বর নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। এই নির্বাচন মাধ্যমে প্রবাসী বাংলাদেশী হিসাবে আগামী দিনগুলোতে আফ্রিকা জাতীয় রাজনীতিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত যদি হতে পারি আমাদের দল ANC সাথে সাথে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের দেশের মানুষের যে সমস্যা, স্পেশালি আমাদের যেখানে নিরাপত্তার যে সমস্যা, আগামী 1 নভেম্বর স্থানীয় নির্বাচনে 2 বাংলাদেশি অংশগ্রহণ করায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির আমেজ। ইতিমধ্যে 2 প্রার্থীর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে শুরু করেছেন, প্রার্থীদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 2 প্রার্থী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যায় পাশে থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে অধিকার আদায়ে সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।
এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি, বেশিরভাগ ফেরিরই নেই ফিটনেস, চলছে ঝুঁকি নিয়ে। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনার সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।